এরকম আজব বাইক আমি এর আগে দেখি নাই। আমার ব্যাপারে পরে বলতে হবে, কারণ এটা তো আর অনেক মডিফাই করা। আচ্ছা, বাইকে কিন্তু দুইটা সাইলেন্সার, এই পাশে একটা ওই পাশে একটা। ওরে ভাই, মানে ব্রেক ছাড়া চালাও, ব্রেক যখন দরকার তখন ব্রেক দিবা। ভয় লাগে, ভয় লাগে। মানে অন্যান্য এই বাইক জাত আপনারটা একদম ডিফারেন্ট, বাংলাদেশে এক পিস হচ্ছে। তাই আপনি 5 লাখ টাকা আপনি বাইকে কেন খরচ করলেন এটা একটু বলেন তো। আমার হচ্ছে মোবিল খরচ নাই, এয়ার ফিল্টারের খরচ নাই, মোবিল ফিল্টারের খরচ নাই, এক্সট্রা কোনো কস্টিং নাই। সবচেয়ে বড় কথা হলো বাইকে ব্যাক গিয়ার আছে। আর এখানে যে ঘড়ির মতো অপশনটা দেখতে পাচ্ছেন, এটা আসলে ঘড়ি না। এই বাইক চালাবো, বাইকের কোনো ইঞ্জিনে কোনো গর্জন থাকবে না, এটা কোনো কথা হইলো। আসসালামু আলাইকুম, আমি তুষার, আর আমি এখন আছি সিরাজগঞ্জ থেকে অনেকখানি ভেতরে, একটা যমুনা নদীর তীরে। আর এদিকে আছে কিছু ভাই বাজার। আর এখানে আসার মূলত কারণ হলো আমি ডিপ্লোমা করছি কক্সেস বাজারে, যারা জানেন না তারা জেনে নেন। আমি কক্সেস বাজারে 4 বছর ছিলাম, আর ডিপ্লোমা আমি কক্সেস বাজার পলিটেকনিক থেকে করছি। আর সেখানেরই এক বড় ভাই নাম রকি, আমার থেকে 1 বছরের সিনিয়র ছিল। তো ভাইয়ের বিয়ে, আর ভাইয়ের বাসা সিরাজগঞ্জ, তো রকি ভাইয়ের বিয়েতেই মূলত আসছি। তো এইখানে আমরা প্রায় 8-10 জনের মতো আসছি, তার মধ্যে আরও এক বড় ভাই আসছে। বড় ভাই একটা আজব বাইক নিয়ে আসছে, তো সেই বাইকটা দেখানোর জন্যই মূলত ক্যামেরাটা অন করা। এই যে ক্যামেরার পেছনে একটা বাইক দেখতে পাচ্ছেন, এটাই সেই আজব বাইক। চলুন বাইকটা একটু দেখাই আপনাদের, আর বাইকের ওনারের থেকে বাইকটা সম্পর্কে কিছু ইনফরমেশান নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করি। তো এই সেই বাইক। আচ্ছা, বাইকে কিন্তু দুইটা সাইলেন্সার, এই পাশে একটা ওই পাশে একটা। এটা একটা আনকমন বাইক। বাইকটা সাইজ দেখে কোনোভাবে আমার মনে হচ্ছে না এটা 150 cc বা ওই সেগমেন্টের বাইক, আর এটা 150 cc বা ওই সেগমেন্টের বাইকও না, এটা একটা ইজি বাইক। বিশ্বাস করেন আর না করেন, এটা একটা ইলেকট্রিক বাইক, একটু পরে আপনাদের দেখাবো। আর সবচেয়ে বড় কথা হলো বাইকে ব্যাক গিয়ার আছে। আর এই যে দুইটা সাইলেন্সার আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো সাইলেন্সার না, এখানে স্পিকার আছে, এটাতে গান শোনা যায়। এই পাশেও গান বাজে, এই পাশেও গান বাজে, দুটো বড় সড়ো স্পিকার। আর এটাকে মূলত আমার 13 জিপির যে বাইকগুলো আছে না, অনেক বড় সড়ো, এরকম চাইনিজ বাইক মনে হইতেছে, বা চাইনিজ স্পোর্টস বাইক যেরকম হয়, একটু বড় সড়ো সাইজের। সামনের দিকে দুইটা ফগ লাইট আছে। নর্মালি আমরা রাত্রে রাইডের জন্য যেরকমভাবে ফগ ইনস্টল করি, এটা তো ঠিক সেরকমভাবে দুইটা ফগ ইনস্টল করা আছে দেখতেছি। আর এদিকে নর্মালি যেমন আমাদের রিয়ার ব্রেক থাকে, এখানে কোনো রিয়ার ব্রেক নাই। আর এই সাইডটা যদি কেউ লক্ষ্য করে, এইখানে এটার ভেতরে আসলে ব্যাটারি আছে, এই সাইডটা কেউ লক্ষ্য করে তখনই বুঝতে পারবে, বা সাউন্ড শুনলে বুঝতে পারবে যে এটা একটা ইলেকট্রিক বাইক, এছাড়া ওইভাবে বোঝার ওয়ে নাই। আচ্ছা, সামনে কিন্তু দুইটা ডিস্ক আছে, আর ডিস্কের সাইজ এক্স্যাক্টলি আমি বলতে পারতেছি না। সামনের টায়ারটা 110 সেকশনের 110/70, আর পেছনে অর্থাৎ রিয়ার টায়ার কিন্তু 140 সেকশনের। আর এখানে ইলেকট্রিক বাইক লেখা, ঢাকা বাংলাদেশ, নিজের ডিজাইন করা, ভাইয়ের আর কি নিজেরই ডিজাইন করা। আর এইদিকে আমাদের যেমন গিয়ার লিভার থাকে, এখানে ওরকম কোনো গিয়ার লিভার নাই, কারণ এটা একটা ইলেকট্রিক বাইক। এটা কি ভাই? সেকেন্ডারি ব্যাটারি চার্জিং পোর্ট। আর বাইকের ভিতরে কিন্তু খালি তার আর ব্যাটারি। এই বাইকটা যেমন দেখতে বড় বড় সড়ো, অনেক বড় সাইজের, ঠিক সেরকমই বাইকটার ওয়েটও কিন্তু অনেক বেশি, 150 কেজি প্লাস হবে আমার মনে হইতেছে। নর্মালি আমি বাইকের উপরে উঠলাম, তো যদি ওইভাবে রাইড করি নাই, তবে রাইড করে একটু পরে আপনাদের দেখানোর চেষ্টা করব। ওয়েল ট্যাঙ্কের ভিতরে তো ভাই ওয়েল থাকার কথা, আপনাদের মধ্যে কি আছে? খালি ব্যাটারি, ওয়েল ট্যাঙ্কের ভিতরে খালি ব্যাটারি। আরে অবস্থা। এই ছিল বাইকটার ওভারভিউ। আর এই বাইকের ওনার হলো বড় ভাই, আপনার নাম কি? আমার নাম হচ্ছে নিয়ম। নিয়ম, আচ্ছা, তো ওই বাইকটা দেখে আমার মানে মনে হয়েছিল যে এটা একটা চাইনিজ বাইক, এরকম চাইনিজ বাইক এরকম থাকে আর কি মূলত। তো বাইকের ওনার এই নিয়ম ভাই, আপনাদের ভাই নাম এমন কেন? আচ্ছা শামসুল ভাই, এই বাইকটা সম্পর্কে আপনাদের কিছু ইনফরমেশন দিবে। বাইকটা কতদিন আগে কিনছেন, কই থেকে কিনছেন, তারপরে এই বাইকটার চার্জিং ব্যাকআপ কেমন বা স্পিড কেমন ওঠে, এই বিষয়গুলো সম্পর্কে জানাবেন আর কি। আমি গত 8-9 মাস আগে মানে এটা মানে কিনছি। কত দাম পড়ছিল, কত দাম পড়ছিল? দামের ব্যাপারে পরে বলতে হবে, কারণ এটা তো আর অনেক মডিফাই করা। মডিফাই করা মানে অন্যান্য এই বাইক জাত আপনারটা একদম ডিফারেন্ট, বাংলাদেশে এক পিস হচ্ছে। যেমন এই বাইকটার হচ্ছে বডি হচ্ছে আমি কিনছি অনলি 1.5 লাখ দিয়ে, বাকি হচ্ছে ব্যাটারি ফ্যাটারি অনেক কিছু, মানে আপনি নিজের মতো করে মডিফাই করে নিয়েছেন এটা। জাস্ট হচ্ছে বডি কিনছি, বডি প্লাস যেমন হচ্ছে এরকম মোটর আছে, এটা ইঞ্জিন যে বলে, এই মোটর প্লাস হচ্ছে বাইকটা বডি কিনছি, ভিতরে কোনো পার্টস যা আছে ওটাই, ব্যাটারি গুলো হচ্ছে আমি নিজে মানে
মানে অ্যাড করছি আচ্ছা কত মিনিট পুরো আনো মানে একটা চার্জ দিতে একবার চার্জ দিতে আমার একটা ফাস্ট চার্জিং কিনছি এই হচ্ছে 3 ঘন্টায় চার্জ হয়ে যায় 3 ঘন্টা ফুল চার্জ হয়ে যায় দ্রুত সম্ভব কিন্তু নরমাল বাসাবাড়িতে এটা দিলে জ্বলে যাবে ও আচ্ছা এজন্য হচ্ছে 3 ঘন্টার যেটা ওটা ঠিক আছে কারণ যে কোনো জায়গায় আমি চার্জ দিতে পারবো কিন্তু আরো ফাস্ট করা যাবে আধা ঘন্টা এক ঘন্টা ফুল চার্জ করা যাবে কিন্তু এরকম পাওয়ারফুল লাইন লাগবে যেটা সব জায়গায় নাই সো সেই জন্য হচ্ছে ঝামেলা এইজন্য নরমাল আচ্ছা 3 ঘন্টা চার্জে আপনার কত ইউনিট পুরো আনুমানিক আপনি তো বাসায় চার্জ দেন আপনার একটা আইডিয়া থাকা উচিত ওইটা আমি হিসাব করেছিলাম লাইক হচ্ছে 10 15 টাকা বা 20 টাকার কারেন্ট 4 ইউনিট লাগে সাপোজ আমারটায় 4 ইউনিট 5 টাকা করে হয় 4 5 20 টাকা এই ব্যাটারিগুলো কি ব্যাটারি আপনার ওই যে নরমাল অটো ইজি বাইকে যেগুলো ব্যবহার করে ওইগুলো নাকি আমি হচ্ছে একটা ব্যাটারি লাগাইছি এটা হচ্ছে লিথিয়াম আয়রন ফসফেট এটাকে বলে এটা ব্যাটারি মানে টেকনোলজিতে লেটেস্ট আর কি আগে কিছু ব্যাটারি আছে পানি ব্যাটারি আছে পাউডার ব্যাটারি আছে বাট ওগুলোতে ফাস্ট চার্জিং হবে না ওগুলোতে 8 ঘন্টা 9 ঘন্টা লাগবে যেমন এটা যদি নরমাল বেস আপনারা কিনেন তো ওখানে দেখবেন যে চার্জিং টাইম ওরা বলে দিয়েছে 8 ঘন্টা মানে রাতে দিয়ে রাখলে সারাদিন রাত হয়ে থাকবে সকালে ওটা চালাতে পারবো কিন্তু আমারটা হচ্ছে লিথিয়াম ফসফেট ইউজ করা এটা হচ্ছে আমি ফাস্ট চার্জিং করতে পারবো 3 ঘন্টায় আমার ফুল চার্জ হয়ে যাবে ফাস্ট চার্জার আচ্ছা একবার চার্জ দিলে কতক্ষণ কত কিলো চালানো যায় আনুমানিক এটা হচ্ছে আমার টোটাল 200 কিলোর মতো একটা মাইলেজ আমি পাই লাইক 200 কিলোর মতো এটাতে হচ্ছে দুইটা ব্যাটারি আছে আমার একটা হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি প্রাইমারি ব্যাটারিতে আমি ইউজ করছি লিথিয়াম আয়রন ফসফেট আর সেকেন্ডারি ব্যাটারি ইউজ করছি লিথিয়াম আয়রন ব্যাটারি ইউজ করছি তো প্রাইমারি ব্যাটারিতে লিথিয়াম আয়রন ফসফেট ইউজ করার কারণ হচ্ছে এটা হচ্ছে চার্জ শেষ হওয়ার আগ পর্যন্ত হচ্ছে ফুল পাওয়ার দিবে আর কি আর লিথিয়াম আয়রন হচ্ছে লাইক আমি যদি জোরে চালাই তাহলে আমারটা ভোল্টেজটা একটু টান দিবে হচ্ছে চার্জ মানে কম তাড়াতাড়ি ফুরাবে মানে লিথিয়াম আয়রন ফসফেটের সুবিধা হচ্ছে ও ব্যাটারি চার্জ শেষ হওয়ার আগ পর্যন্ত সেম পারফরমেন্স দিবে লাইক হচ্ছে প্রথমে যা দিত শেষেও তা কিন্তু স্পিড কত পর্যন্ত উঠে স্পিড হচ্ছে উঠবে হচ্ছে 100 100 পর্যন্ত 100 গেইন করতে মানে 0 থেকে 100 উঠতে আনুমানিক কেমন টাইম লাগতে পারে এটা আসলে ভাবে চেক করি নাই তবে 8 10 সেকেন্ড আশা করি উঠে যায় আর কি বাট ওটা মোটামুটি ফাস্টই উঠে ফাস্টই উঠে মানে ওর অত স্লো না মোটামুটি ফাস্টই উঠে হ্যাঁ দুইটা মোড আছে ড্রাইভ মোড আর স্পোর্টস মোড স্পোর্টস মোডে দিলে তাড়াতাড়ি মানে এটা তো আবার মোডও আছে দুই রকম হ্যাঁ গিয়ার দুইটা বল তিনটা গিয়ার একটা হচ্ছে ফ্রন্ট গিয়ার ড্রাইভ মোড ইকো মোড নরমালি চলে আরেকটা আছে স্পোর্টস মোড ওইটাতে বেশি মানে র পাওয়ার পাওয়া যাবে কিন্তু চার্জ বেশি মানে টানবে আর আরেকটা হচ্ছে রিভার্স গিয়ার আছে পিছনে ব্যাক নেওয়া যাবে আর একটা পার্ক এটা তো ভাই বড় সুবিধা আমরা তো পা দিয়ে ঠেলে ঠেলে পিছন নিয়ে আসি আপনি আমি এই বাইক চালাই অন্য বাইক চালাতে গেলে মানে ভালোই লাগে না মানে রিভার্স ব্যাক গিয়ার আছে ব্যাক গিয়ার আছে কারের মতো আর কি বলা যায় দুইটা ডিস্ক দেখতে পাচ্ছি সামনে পিছনে একটা ডিস্ক ব্রেকিংটা কেমন পান মোটামুটি ব্রেকিং ভালো বাট এবিএস থাকলে আর একটু বেটার হতো বাট হয়ে যায় আর কি ইলেকট্রিক বাইক তো আমার ব্রেকে হচ্ছে একটা সেন্সর দেওয়া আছে সেটা হচ্ছে আমি যদি একটু ব্রেক প্রেস করি তো ওই মোটরের কানেকশন ও অটো মানে কেটে দিবে লাইক হচ্ছে তখন আর মানে ইঞ্জিনের পাওয়ার নাই ইঞ্জিনের পাওয়ার থাকবে না থাকবে না বাট আমি যদি এটা কি আপনার করা নাকি এটা কোম্পানি থেকে বিল্ট ইন করা আর কি মানে ব্রেক ধরতে নিলেই ওই ইঞ্জিনের পাওয়ার কাট হয়ে যায় আচ্ছা বাইকটা কি আকিজের বাইক হ্যাঁ এটা আকিজের আকিজ ইম্পোর্ট করছে এখনো কি এটা অ্যাভেলেবল না হ্যাঁ এখনো ওদের কাছে অ্যাভেলেবল সো এটা হচ্ছে চাবি চাবি ছাড়াও বাইকটা স্টার্ট করা যায় আচ্ছা রিমোট দিয়ে আপনি সবকিছু করতে পারতেছেন হ্যাঁ রিমোট দিয়ে মানে বাইকে চাবি প্রেস করা লাগতেছে না না ইনস্টল করছি আলাদা এটা থাকে না বাইক এটা থাকে না এটাও ইনস্টল করছেন মোটামুটি ভালোই মোটিভেই করছেন আপনার টোটাল কস্টিং কত গেছে বাইকটা ইয়ে করতে আমার তো অনেক গেছে अराउंड লাইক 5 এর মতো চলে গেছে 5 এর মতো চলে গেছে তাহলে আপনি 5 লাখ টাকা আপনি ইলেকট্রিক বাইকে কেন খরচ করলেন এটা একটু বলেন তো এটাতে সুবিধা কজ হচ্ছে আগে আরন 5 ছিল কিছুদিন চালাইতাম তো আরেকটা ইলেকট্রিক বাইক সাইকেল একটা কিছুদিন চালাইছি ওটা চালায় আমি ঢাকার মধ্যে ভালোই মজা পাইছি হ্যাঁ তো তারপরে ওইটার থেকে ইলেকট্রিক সাইকেলটা আছে ডরি সাইকেল একটা ছোট একটা সাইকেল হ্যাঁ হ্যাঁ ওইটা আমি বিভিন্ন জায়গাতে জায়গাতে চলতে অনেক সুবিধা পাইছি তখন ইলেকট্রিক বাইকে তত আইডিয়া ছিল না তো বাইক সেল করার পরে ওইটা চালানোর পরে তখন আমার হলো যে হ্যাঁ আমি তো তেলের বাইক অনেকদিন চালাইছি তখন আমার ইলেকট্রিক বাইক চালাই তো তেলের যে দাম বাড়ছে হ্যাঁ আর তেলের দাম অনেক বাড়ছে তো এই জন্য আমি চালানোর পর অনেক শান্তিতে আছি ইনশাল্লাহ মানে এখনো আমার হচ্ছে মোবিল খরচ নাই এয়ার ফিল্টারে খরচ নাই মোবিল ফিল্টারে খরচ নাই এক্সট্রা কোনো কস্টিং নাই তেলের কোনো কস্টিং নাই ইঞ্জিন অয়েলের কোনো কস্টিং নাই আমার শুধু কস্টিং হচ্ছে ব্রেকিং ব্রেক প্যাড এন্ড হচ্ছে টায়ার সো এটা অনেক দিন পরে পরে চেঞ্জ করতে হয় আর জাস্ট আমি চার্জ আর কি অনেকভাবে মডিফাই করা আমি ধীরে ধীরে জিনিসটা মডিফাই করছি আর কি একবারে কমপ্লিট হয় নাই মোটামুটি এখন সব কমপ্লিট আর কি মেইন ব্যাটারি থেকে রিজার্ভে আমি মুভ করি যেমন এটা এখন মেইন ব্যাটারিতে আছে আমার
বড় ব্যাটারিতে সো এটা যখন ফুরায় যাবে অর্থাৎ রিজার্ভের মতো কাজ করতেছে এরকম ঘুরাই দিব দুই নম্বর ব্যাটারিতে সেকেন্ড এটা আপনার মডিফাই করা এটা আমার নিজের আচ্ছা বাইকের ড্যাশবোর্ডটা এরকম আসলে আমি ক্যামেরা গোপ্রো নিয়ে আসি নাই যার কারণে মোবাইল দিয়ে শুট করতে হইতেছে তো এইখানে যেমন আমরা বাম হাতে থাকে ক্লাচ আর ডাইন হাতে থাকে ব্রেক বাট এই বাইকটাতে স্কুটির মতো মূলত বাম হাতে রিয়ার ব্রেক অ্যান্ড ডান হাতে ফ্রন্ট ব্রেক এখানে ইঞ্জিন কিল সুইচ থাকে যেরকম আমাদের বাইকে ঠিক সেরকমভাবে এখানেও ইঞ্জিন কিল সুইচের মতো এটা কাজ করবে এটা অন থাকলে আপনার বাইকটা রান করবে নইলে রান করবে না আর জাস্ট এটা অন থাকলেই হবে না এখানে আপনার এই যে এইটা ঘুরানো যায় আর কি এটা দিয়ে এখানে একটা দুইটা তিনটা চারটা মুড আছে এখানে যে মুডগুলো এখানে সামনের এটা হলো স্পোর্টস মুড এটা ড্রাইভ মুড এটা পার্কিং মুড এটা হলো রিভার্স অর্থাৎ ব্যাক গিয়ারে যাইতে পারবেন আপনি এটা দিয়ে এটাতে থাকলে আপনি যদি থ্রোটল টানেন তাহলে দেখবেন যে আপনি ব্যাকে যাইতেছেন এটা পার্কিং মুডে থাকাকালীন সময়ে এরকম থাকবে আর ড্রাইভ নর্মাল ড্রাইভ মুড এটা থাকবে আর স্পোর্টস মুডে এটা দিয়ে রাখলে আপনি স্পোর্টস মুডে বাইকটা চালাতে পারবেন আর স্পোর্টস মুডের সুবিধা ভাই একটু আগে আপনাদের বলছে আর মিটারের ডিটেলসের কথা যদি বলি আমরা যেমন ফুয়েল গজ দেখতে পাই এটা ওরকম ফুয়েল গজ না এটা হলো ব্যাটারিতে কতটুকু চার্জ আছে সেটা দেখায় এখন ফুল চার্জ আছে আর এখানে যে ঘড়ির মতো অপশানটা দেখতে পাচ্ছেন এটা আসলে ঘড়ি না আপনি বাইকটা কতক্ষণ যাবত অন রাখছেন সেটা সেই কাউন্টটা আপনি এখানে দেখতে পারবেন আর এখানে স্পিডোমিটার এখানে টিপ মিটার অডোমিটার বাইকটা এখন পর্যন্ত 10,733 কিলোমিটার চলছে আর বাইকটার ওয়েট মোটামুটি ভালোই কারণ পুরোটাই ব্যাটারি বাইকের তো বুঝতেই পারতেছেন আর সিট হাইটের কথা যদি বলি 5'7" হইলে মনে হয় ভালোভাবে চালাতে পারবে আসলে বাইক যে চালাতে পারে সে পারে বাট 5'7" হইলে মনে হয় একদম খুব ভালোভাবে বাইকটা চালানো যাবে এখন একবার ব্রেক চাপ দেব একবার তাহলে অ্যাক্টিভেট হবে এখন হ্যাঁ ও আচ্ছা ব্রেক চাপ দিলে অ্যাক্টিভেট ওই সেন্সরে কানেক্ট হবে হ্যাঁ বলো ও যায় না তো মানে ব্রেক ছাড়া চালাও ব্রেক যখন দরকার তখন ব্রেক দিবা ভয় লাগে ভাই প্রচুর বালি 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 আচ্ছা এই রিভার্স গিয়ারটা একটু দেখাই রিভার্স গিয়ার বাইক পিছনে যাইতেছি আবার ড্রাইভিং মোডে দিলে আবার সামনের দিকে যাবো স্কুটির মতো একটা ব্রেক প্রেস করার পরে আপনার পিকআপটা কাজ করবে আপনার একবার ব্রেক প্রেস করার পরে নর্মালি আপনি চাবি দেওয়ার পরে এটা টানলেও কিন্তু আপনার বাইক যাবে না আচ্ছা ঠিক আছে ভাই আপনার বাইকটা চালায়া ভালো লাগলো তবে সাউন্ডলেস বাইক একদম সাউন্ডলেস যদি গোপ্রোটা নিয়ে আসতাম বাইকের স্পিডটা কেমন তাড়াতাড়ি উঠতেছে সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করতাম বাট আসলে দুঃখের বিষয় গোপ্রো নিয়ে আসছি আমি কিন্তু মেমোরি নিয়ে আসি নাই ভুল করে ভাই অনেক ধন্যবাদ আপনাকে বাইকটা সম্পর্কে ইনফরমেশন দেওয়ার জন্য এরকম আদব বাইক আমি আগে দেখি নাই আপনারটাই দেখলাম মানে তারপর আপনি অনেক মডিফাই করছেন আর কি এই মডিফাইয়ের জন্য মূলত বাইকটা আরো সামনে প্ল্যান আছে যেমন হচ্ছে ফাস্ট চার্জার এই দুই পাশে লাগাই দেব এটা হচ্ছে ওয়াটারপ্রুফ চার্জার লাগাই দেব চার্জার নিয়ে আর ঘোরা লাগবে না চার্জার বাইকই থাকবে না চার্জার তো বাইকে নাই সামনে বাইক চার্জার তো বাইক হয়ে গেলে মানে ফুল একটা কমপ্লিট হয়ে গেছে আর কি যেখানে যাব সেখানেই আর কি বুঝতে পারছি মানে আপনার এখন চার্জার নিয়ে ঘুরতে হয় হ্যাঁ এখন চার্জার নিয়ে ঘুরতে হয় আপনি যদি ওটা ইনস্টল করেন আপনার চার্জার নিয়ে ঘুরতে হবে না যাদের খালি প্লাগ লাগাই দিলেই যে কোনো জায়গায় চার্জ দিতে পারবেন চার্জার ওয়াটারপ্রুফ চার্জার কিনে সাইডে এখানে লাগাবো তেলের যে দাম এই ইজি বাইকটাই মানুষ অনেক প্রিফার করে এখন বর্তমানে যে 10-20 টাকায় আমি 200 কিলো চলে যাবো এরকম বাইক হইলে তো ভালোই হয় তবে একটা বিষয় আমার ভালো লাগে না সেটা হলো এই বাইক চালাবো বাইকের কোনো ইঞ্জিনের কোনো গর্জন থাকবে না এটা কোনো কথা হইলো তারপরেও বাইকটা এই আপনার তেলের যে দাম এই অনুযায়ী বা বাইকের যে ফিচারগুলো আপনারা শুনলেন বা দেখলেন সেইগুলা যদি কনসিডার করেন বা সেগুলোর কথা যদি ভাবেন তাহলে আই থিঙ্ক এটা একটা ভালো একটা অপশান
তো এই ভিডিও লং না করে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন 2 wheelers life, the life of 2 wheelers. আল্লাহ হাফেজ।